ইট ওয়াজ দ্য নিউ টিচার, এটা ছিল সেই নতুন শিক্ষক, অর্থাৎ তার সাথে যে দেখা করতে এসেছিল তিনি ছিলেন নতুন শিক্ষক মহাশয় তাদের। দ্য টিচার গেভ দ্য নিউ কিড আ হাগ অ্যান্ড অফ দে ওয়েন্ট। দ্য টিচার গেভ দ্য নিউ কিড আ হাগ, হাগ মানে আলিঙ্গন বা বুকে জড়িয়ে ধরা। তাহলে শিক্ষক কি করলেন, সেই বাচ্চাটিকে বুকে জড়িয়ে আদর করলেন। অ্যান্ড অফ দে ওয়েন্ট, এবং তারা সেখান থেকে রওনা দিয়েছিল হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত ধরে। ফলোয়িং ফ্রম দ্য ফ্রম আ ডিস্টেন্স লিউইস কুড হিয়ার দ্যাট দে ওয়ার টকিং অ্যাবাউট ম্যাথস। ফলোয়িং মানে অনুসরণ করতে করতে, ফ্রম এ ডিস্টেন্স কিছুটা দূর থেকে, লিউইস কুড হিয়ার লিউইস শুনতে পেয়েছিল দ্যাট যে দে ওয়ার টকিং অ্যাবাউট ম্যাথস, তারা অঙ্ক নিয়ে কথা বলছে বা গণিত নিয়ে কথা বলছে। তাহলে সে কি দেখলো, যে নতুন শিক্ষক এসে বাচ্চাটাকে জড়িয়ে ধরলো, তারপর তারা একে অপরের হাত ধরে হাঁটা দিল, আর সে একটু দূর থেকে তাদের অনুসরণ করতে করতে শুনতে পেল যে তারা দুজনে অঙ্ক নিয়ে আলোচনা করছে। অ্যান্ড দ্যাট স্টুপিড নিউ কিড নিউ এভরিথিং অ্যাবাউট ইট, এবং সেই বোকা নতুন ছেলেটা কি হয়েছে, নিউ এভরিথিং, সব কিছু জানতো অ্যাবাউট ইট, এর সম্পর্কে, মানে সে ম্যাথ সম্পর্কে সবই জানে, মাচ মোর দ্যান এনি ওয়ান ইন দ্য ক্লাস। এবং সেই ক্লাসে বা শ্রেণীতে যে সমস্ত ছাত্ররা তাকে নিয়ে মজা করত তাদের সবার থেকে বেশি। তাহলে দেখো, আসলে কিন্তু সেই নতুন ছেলেটাকে নিয়ে ওরা মজা করত, ওকে অঙ্ক শেখাতো, সে কিন্তু অঙ্ক জানতো, কিন্তু তাও সে ওরকম করত। তার মানে এটা নতুন শিক্ষকের পরিকল্পনা ছিল বাচ্চাগুলোকে অঙ্ক শেখানোর জন্য, যে নিজে করতে কারোর ভালো লাগে না, কিন্তু অপরকে শেখাতে যদি ভালো লাগে তাহলে সে শেখাতে গিয়ে শিখে যাবে। তাই সে ওই বাচ্চাটাকে হয়তো শিক্ষক বলেছিলেন যে তুমি ক্লাসে অঙ্ক ভুলভাল করবে, তাহলে তোমার ফ্রেন্ডরা তোমাকে অঙ্ক শেখানোর চেষ্টা করবে, তাতে তারা নিজেরাই শিখে যাবে। খুব সুন্দর পরিকল্পনা ছিল শিক্ষক মহাশয়ের, তাই তো? দেখো, লিউইস গিয়ে জানতে পারলো যে তারা কত বোকা হয়েছে, কিন্তু আসলে তাদের লাভই হয়েছিল, তারা তো অঙ্ক শিখে গিয়েছিল, তাই না? নিশ্চয়ই তোমাদের গল্পটা পড়ে খুব ভালো লেগেছে। সবাই মন দিয়ে রিডিং পড়া অভ্যেস করবে। সবাই ভালো থাকবে, বাই।